আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাশিদুল হাসান, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ। আজকে আমরা কথা বলবো দীর্ঘদিনের বিরক্তিকর কাশি নিয়ে। আপনারা আশেপাশে তাকালেই দেখবেন, নিজের বাসায় দেখবেন, অফিসে দেখবেন, পথে ঘাটে দেখবেন, মানুষ কাশি দিয়েই যাচ্ছে। এবছর এই কাশি হয়নি এরকম মানুষ আসলে খুব কম, এবং এক একজনের ভোগার সময়টুকু কিন্তু এক এক রকম। অনেকে মাসাধিক কাল ধরে ভুগছেন, অনেকে হয়তো সপ্তাহ খানেক ধরে, অনেকে হয়তো অল্প কিছুদিন ধরে। এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কী? আমরা ধরে নিচ্ছি, আমরা যারা চিকিৎসক আছি, যারা বিভিন্ন মেডিসিন এবং এর সাথে রিলেটেড, তারা আমরা ধরে নিচ্ছি যে হয়তোবা যে কোনো এক নতুন ভাইরাস অথবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নতুন স্ট্রেইন এসেছে, যার জন্য আসলে সবাইকে এত ভোগাচ্ছে, এবং অনেক সময় কাশি দিতে দিতে অস্থির হয়ে বমি পর্যন্ত করে ফেলছে রোগীরা, এবং একবার কাশি শুরু হলে থামতেই চায় না। এখন এই কাশি থেকে পরিত্রাণের উপায় কী? বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাস দিয়ে কাশিটা শুরু হলেও আস্তে আস্তে দেখা যায় এটার মধ্যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। যখনই এটার সঙ্গে, এটা হচ্ছে অনেকটা মরার উপর খাড়ার ঘায়ের মতো, ভাইরাসের ইনফেকশন ভালো হয়ে যেতে পারে এমনি এমনি, এটার জন্য আসলে তেমন কোনো ওষুধ লাগে না, কিন্তু যদি ব্যাকটেরিয়া ইনফেক্ট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আসলে অ্যান্টিবায়োটিকের দরকার হয়। কিন্তু আমরা না বুঝে অনেক সময় শুরু থেকে যখন অ্যান্টিবায়োটিক দরকার নেই সেই অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আবার যখন দরকার হচ্ছে তখন খাচ্ছি না, বা খেলেও যে কি খাওয়ার কথা সে কি খাচ্ছি না, কারণ বিভিন্ন ফার্মেসি বা অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা খেয়ে ফেলছি, এবং যখন ডাক্তারের কাছে যাচ্ছি তখন আসলে ডাক্তার সাহেবের কিছু করার থাকে না যে কোনটা দিবেন বা কোনটা রাখবেন। তাহলে আমাদের করণীয় কী? প্রথম কথা হচ্ছে কাশিটা কেন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশনের সাথে আরও কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর থাকে, যেমন ধুলাবালি, যা রাস্তায় বের হলাম সে ধুলাবালি, অনেকে ধুলাবালিতে অ্যালার্জি থাকে, অনেকে সারাদিন বাহিরে ভালো থাকছে যে কোনো পার্টিকুলার রুমে, অফিস রুমে বা বাসার কোনো একটা রুমে বা যে কোনো স্পেসিফিক কোনো এরিয়াতে গেলে বা লিফ্টে উঠলো সেই সময় দেখা যাচ্ছে যে কাশিটা হচ্ছে। আসলে দেখা যাবে যে যদি আমরা পরীক্ষা করে দেখি যে তাহলে ওনার ক্ষেত্রে সেই জায়গায় ওনার জন্য স্পেসিফিক কোনো অ্যালার্জিক এজেন্ট থাকে, যেটার প্রতি উনি অ্যালার্জিক, যার জন্য সঙ্গে সঙ্গে কাশিকে তৈরি হয়। তো আমরা প্রথমত যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাগুলো থেকে দূরে থাকা। এখন ঘর বাড়ি বাসা থেকে তো, অফিস থেকে তো আমরা দূরে থাকতে পারবো না, তাহলে যেসব জায়গায় অ্যালার্জির লুকায়িত স্থান আছে সেই সব জায়গাগুলোকে পরিষ্কার করে ফেলা, বিশেষ করে যাদের ঘরে কার্পেট বা অফিসে কার্পেট আছে সেই কার্পেটটি নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনিং করা, বা যদি সবচেয়ে ভালো হয় কার্পেটটি ব্যবহার করতে না পারলে, আর হচ্ছে যেখানে এসি রুম আছে এসির যে আমাদের ফিল্টারগুলো আছে সেগুলো নিয়মিত পরিষ্কার করা, বালিশ, তোশক, জাজিম সেগুলো নিয়মিত পরিষ্কার করা, রৌদ্রে দেওয়া, এগুলো হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এবং ঔষধ তাহলে কী খাবো? ঔষধ কি খেতে হবে? আমরা বিভিন্ন ঔষধ খাওয়ার আগে কিছু ঘরোয়া চিকিৎসা করতে পারি, যে ঘরোয়া চিকিৎসার মধ্যে প্রথমত হচ্ছে মধু, খুব ভালো আপনার সুদিং ইফেক্ট দিবে গলায়, কাশি কমিয়ে দেবে। নিয়মিত মধু খেলে দেখা যাবে যে এই কাশিটা অনেকটাই লাঘব হয়ে যাচ্ছে। তারপরও অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই কাশিটুকু যাচ্ছে না, বা রাতে ঘুমাতে গেলে অস্বস্তি করে কাশির জন্য ঘুমানোই যাচ্ছে না, শোয়াই যাচ্ছে না, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আসলে আপনার অতি সত্বর আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কারণ হচ্ছে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফুসফুস, ফুসফুসের ভিতরে যেই কোষ ঝিল্লিগুলো আছে সেগুলোর সংকোচনের জন্য এই টাইপের কাশিগুলো হয়, এবং ডাক্তারের কাছে গেলে উনি এই কোষ ঝিল্লির প্রসারণের জন্য কিছু ওষুধ দিয়ে দিতে পারেন, এবং অনেক সময় ইনহেলার পর্যন্ত আপনার লাগতে পারে সেই কাশি থেকে মুক্তি পেতে হলে। এবং এছাড়া যদি দেখেন কাশির সাথে কফ তৈরি হচ্ছে এবং কফের কালার বদলিয়ে যাচ্ছে, বিশেষ করে হলুদ, সবুজ এরকম বিভিন্ন কালার হয়ে যাচ্ছে, তো আপনি ধরে নেবেন যে আপনার এই ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আসলে আপনাকে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো উপায় নেই, এবং অ্যান্টিবায়োটিকও আসলে আমাদের কালচার সেন্সিটিভিটি করে খাওয়া ভালো। তবে কালচার সেন্সিটিভিটি রিপোর্ট যেহেতু 3 থেকে 5 দিন সময় লাগে, যে 3 থেকে 5 দিন আমরা ওয়েট না করে আমরা এই পরীক্ষা দিয়ে কিন্তু ডাক্তার সাহেব আপনাকে অ্যাজাম্পশন অনুযায়ী যে কি সাধারণত সেন্সিটিভ হচ্ছে সেই ওষুধটুকু দিয়ে দিতে পারেন। আজকাল অনেকেই না জেনে বুঝে অ্যাজিথ্রোমাইসিন, সেফিক্সিম গ্রুপের বিভিন্ন রকম ওষুধ খেয়ে ফেলছেন, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের যেহেতু আমাদের কোনো স্টাডি নেই বাংলাদেশে, কিন্তু আমরা যারা চিকিৎসক, যারা কালচার সেন্সিটিভিটি করে ওষুধ দিচ্ছি, তারা কিন্তু দেখতে পাচ্ছে যে ওষুধগুলো বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে আসছে।
সুতরাং এই ওষুধগুলো খেয়ে কিন্তু আপনার কোনো কাজ হচ্ছে না, মাঝখানে ঔষধের যে সাইড ইফেক্টগুলো সেগুলো আপনি বহন করছেন। সুতরাং আমার মনে হয় ডাক্তারের কাছে গিয়ে সঠিকভাবে ওষুধ খাওয়াটাই বেটার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।